হ্যালো কৃষক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো কৃষকদের মাঝে যদি এমন একটা আইন করা হয় মানে আইন যদি করে তাহলে কিন্তু আমাদের জন্য অনেক ভালো হইব ইদানিং কৃষকদের মাঝে ছেলে মেয়ে ভা বৃষ্টি খায়া ফাঁস টাস্ট লইয়া বেয়াল লাগে মরিয়াটা এই আইনটা যদি করা হয় তাহলে কোনো ছেলে মেয়ে বিয়ার লাগে মতো না আইন রয়েছে যার বয়স বারো মানে বারো বছর হইলে বিয়া হয়ে পড়বো বারো বছর হইলে তা আমার বয়স তো হইবসে আঠারোর মতন আমার কোনো বিয়া হইছে না তা আমি শুধু কোনো মায়ার লাগে শাশুড়ি পাতারি তারা দায় কেরা নিবো হ্যাঁ ওই কোনো শিউর আছে আমার যে আমার হয়ে হয়েছে তো আমি বেয়ার লাগে কোনো কিছু আর মতাম না আমি বুঝুন তো বারো বছর হইলে যদি বে হয়ে পরে তাহলে কিন্তু ভালো হইব কোনো ছেলেও মরতো না কোনো মেয়েও মরতো না হ্যাঁ তো ছেলে মেয়ে মারা যাচ্ছে এই যে মরে যাইতেছে গা আমাদের কৃষকদের কৃষকের মাঝে এই যে যত মানুষ সংখ্যা কমে যাইতেছে হ্যাঁ এটা কি ঠিক কমে যেতে পারে আমাদের কৃষকগজ একটা উন্নতি দেশ সবাই আমাদের চিনে আমাদের কিশোরগজের মাধ্যমে মানে আমাদের কিশোরগজ সবাই চিনে বুঝুন এই কিশোরগজের মাধ্যমে এই আইনটা কর রইব সবাই কি রাজি একমত থাকলে কমেন্টে জানান বারো বছর রইলেই ছেলে মেয়ের বেয়া হয়ে পরবো বুঝুন কি রা আমি কি কোনো ভুল কইছি নাকি কথা কি লিয়া না কোনো বেজাল আছে আমার কথা কোনো বেজাল নাই শুধু বারো বছর রইলে বেয়া হয়ে পরে ছেলে আর মেয়ের তাইলে সবাই সুস্থ থাকবে সুন্দর থাকবে কেউ বিষ খাইয়া বা ফাঁস লইয়া মরতো না বুঝুন সবাই একমত হলে কমেন্টে জানা যান